জোয়ার মোখার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। এরই মধ্যে স্বাভাবিক জোয়ারের চেয়েও বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে এবং এই যে আতঙ্ক ঘূর্ণিঝড়ের যে আতঙ্ক সেটি উপকূলবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করলো। কিন্তু এখানে যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে পার রয়েছে সেখানে সাগর তীর জুড়ে কিন্তু দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা কিন্তু তাদের কোনো আতঙ্ক বিরাজ করছে না। তারা আমরা দেখতে পাচ্ছি সাগরের যে পানি রয়েছে সেই পানিতে তারা সমুদ্র স্নান করছে। বিশাল বিশাল ঢেউ তাদের গায়ে পড়লো, তারা কোনো ভয় করছে না। তারা আমরা সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত প্রায় কয়েক হাজার পর্যটক এখনো পানির মধ্যে তারা আনন্দ করছে। তবে পাশাপাশি এখানে লাইফ গার্ড কর্মীরা আমরা দেখতে পাচ্ছি লাল হলুদ পতাকা অনেক জায়গায় নামিয়ে লাল ফ্ল্যাগ টাঙিয়ে দেওয়া হয়েছে এবং পর্যটকদের যাতে সতর্ক করার জন্য হাঁটু পানির নিচে নামতে নিষেধ করলেও তারা কিন্তু সেটি মানছে না এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা সৈকতে যাতে নিরাপদে তারা গোসল করতে পারেন, সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে লাইফ গার্ড কর্মীরা। অন্যদিকে যে ঘূর্ণিঝড় মোখার যে প্রভাবের কারণে এর মধ্যে কক্সবাজার জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা যেটি বলছে প্রায় 500-576টি আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত করেছে, যেখানে 5,10,000 উপকূলবাসীকে আশ্রয় দেওয়া যাবে। পাশাপাশি নগদ টাকা, শুকনো খাবার সহ প্রায় 8,600 স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তে যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়, মানুষজনকে যাতে দ্রুত সরিয়ে আনা যায় সে বিষয়গুলো তারা সব কিছু প্রস্তুতি শেষ করেছে। অন্যদিকে কক্সবাজার উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবির রয়েছে, যেখানে ঝুপড়িঘর রয়েছে রোহিঙ্গাদের কয়েক লাখ। এই ঝুপড়িঘরও যাতে ক্ষয়ক্ষতি না হয় বা মানুষজনকে সরিয়ে আনার জন্য যে নির্ধারিত স্থান রয়েছে শেল্টার, লার্নিং সেন্টার সহ অন্যান্য যে কার্যক্রমগুলো সেগুলোর বৈঠকও হয়েছে এবং আজকে সে প্রস্তুতি সভাও শেষ করেছে। তবে প্রশাসন বলছে এর মধ্যে শুকনো খাবার সহ নানা কার্যক্রমগুলো তারা চাহিদা চাওয়া হয়েছে এবং তারা সেই মোতাবেক তারা ব্যবস্থা নেবেন এবং এখন পর্যন্ত উপকূলে প্রায় 3,000-এর অধিক ট্রলার ফিরেছে এবং আরও প্রায় 2,000-এর মতো ট্রলার ফেরার অপেক্ষায় রয়েছে বলে জেলা ফিশিং বোর্ড মালিক সমিতি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি সহকর্মী। গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা, যার কারণে গভীর যে বঙ্গোপসাগর রয়েছে তা এখন উত্তাল রয়েছে। আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উত্তাল বঙ্গোপসাগরের সেই ঢেউয়ের কিছুটা হলেও আস করতে পেরেছি, দেখতে পেরেছি। আসলে আমরা জেলেদের সাথে কথা বলেছি যারা গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতেছিল, তারা মাছ শিকার না করতে পেরে তীরে আসতে শুরু করেছে অনেকে। যদিও অনেকেই ঝুঁকি জেনেও সমুদ্রে মাছ শিকার করছেন, তবে সেই জেলেদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি গভীর বঙ্গোপসাগর এখন উত্তাল রয়েছে এবং কুয়াকাটার যে সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বড় বড় ঢেউ সাগরে আশ্রয় পড়ছে। তবে বঙ্গোপসাগর যতটা উত্তাল রয়েছে গভীর দিকে, সেই উত্তালটা এখানে বসে আসলে অতটা আশ করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের ঢেউয়ের সাথে এই যে বড় বড় ঢেউয়ের সাথে দুলতেছে হাজার হাজার পর্যটকরা। কুয়াকাটার যে টুরিস্ট পুলিশ রয়েছে তারা পর্যটকদেরকে মাইকিং করে সৈকতে সতর্কতার সাথে গোসল করার জন্য বলেছেন। যদিও পর্যটকরা উচ্ছ্বাস করছেন, কেউ কেউ আসলে বিধিনিষেধ মানছেন, আবার কেউ কেউ মানছেন না। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বড় বড় ঢেউ আসলে কুয়াকাটার যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতে আশ্রয় পড়ছে। পটুয়াখালীর যে উপকূলীয় দ্বীপ জনপদগুলো রয়েছে সেই দ্বীপ জনপদগুলোতে যাতে ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে মানুষের জানমালের বেশি ক্ষতি না হয় সেই লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করার কথা আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, পটুয়াখালী জেলা একটি সাগর নদীবেষ্টিত জেলা, একেবারেই বঙ্গোপসাগরের মুখে এই জেলাটির অবস্থান, যার কারণে ঘূর্ণিঝড় যতবার হয় ততবারই এই জেলাটি আসলে একেবারেই ঝুঁকির মধ্যে থাকে। পটুয়াখালীর যে 16টি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে সেই বিচ্ছিন্ন দ্বীপগুলো এখন ঝুঁকির মধ্যে রয়েছে, যেখানকার মানুষ এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। সেই দ্বীপগুলো থেকে মানুষদেরকে সরে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, কারণ সেখান থেকে মানুষকে তাৎক্ষণিক উদ্ধার করার মতো কোনো ব্যবস্থা নেই, যার কারণে তাদেরকে সরে আসার জন্য বলা হয়েছে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সবশেষ। ঘূর্ণিঝড় মোখা নিয়ে জানতে সরাসরি ছিলাম পটুয়াখালীতে, তার আগে ছিলাম কক্সবাজারে।